যাদের এলাকায় ওয়াইফাই ইন্টারনেট বা ব্রডব্যান্ড সংযোগ আসছে, কিন্তু ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নেওয়ার পরে তাদের টেলিভিশন বা টিভিতে ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতে পারতেছে না, তাদের জন্য নিয়ে আসছি এই ডিভাইসটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। সো টেকনোলজি বিষয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, এসআর ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের বিষয়টিতে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিভিউ এবং আপডেট প্রাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব বা ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে যারা এলইডি টিভি স্মার্ট করতে চাচ্ছে বা টিভিতে ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতে চাচ্ছে তাদের জন্য এই ডিভাইসটি, তাদের জন্য শুধুমাত্র এই ডিভাইসটি। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো যাদের বাসায় শুধুমাত্র এলইডি টিভি আছে, স্মার্ট না বা অ্যান্ড্রয়েড না, তাদের জন্য এই ডিভাইসটি। তো এই ডিভাইসটি অনেক ভালো মানের একটি ডিভাইস। এই ডিভাইসটি টিভিতে সেট আপ করার পরে আপনার টিভিটা একদম স্মার্ট হয়ে যাবে। তার মানে আপনি ফোনে যেভাবে ইউজ করেন, আপনি ফোন বা ল্যাপটপে যেভাবে ওয়াইফাই ইন্টারনেট ইউজ করেন, সেম টিভিতেও কিন্তু আপনি এই ডিভাইস দিয়ে একই রকমভাবে আপনি সবগুলো সিস্টেমে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, অনেক ভালো মানের একটি ডিভাইস, যারা টিভিকে স্মার্ট করতে চাচ্ছে শুধুমাত্র তাদের জন্য এই ডিভাইসটি। তো দেখেন, এটা হচ্ছে 4K রেজুলেশনের একটি টিভি বক্স। তো এটার র্যাম হচ্ছে 8GB র্যাম, এবং এটার রুম হচ্ছে 128GB, 8GB র্যাম এবং 128GB রুমের একটি টিভি বক্স। অনেক ভালো মানের 8GB র্যাম, মানে অনেক বিশাল। কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি ফেসবুক, ইউটিউব বা ফোনের যেগুলো সিস্টেম আছে সেগুলো সিস্টেমে কিন্তু আপনি টিভিতেও ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, প্যাকেটের মধ্যে কী থাকতেছে, কেমন ধরনের টিভি বক্স থাকতেছে এবং কীভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। তার সাথে আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু 5G টিভি বক্স। আপনি কিন্তু এটা মডেমে সিম দিয়েও কিন্তু এটা ইউজ করতে পারবেন। যদি আপনার টিভি স্মার্ট না হয়, যদি শুধুমাত্র এলইডি হয়, সেই ক্ষেত্রেও আপনি সিম দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই ইন্টারনেট কানেকশান ছাড়াও কিন্তু এই অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা ইউজ করতে পারবেন, সেটা সিম দিয়ে, যে কোনো কোম্পানির সিম দিয়ে, যে কোনো মডেম দিয়ে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে এটার প্রাইসটা আপনাদেরকে বলে দেব। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটি যদি একটু বড় হয় তাহলে কেউ কেটে কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই, প্যাকেটের মধ্যে কী থাকতেছে, কেমন ধরনের টিভি বক্স থাকতেছে। তো দেখেন, এটা আমি আনবক্সিং করলাম। তো দেখেন, প্রথমেই থাকতেছে এই টিভি বক্স, প্রথমেই থাকতেছে, এটা হচ্ছে আলট্রা এইচডি 5G। এখানে দেখেন 5G টিভি বক্স। তো এখানে অনেকগুলো আপনারা অপশান পেয়ে থাকবেন, ইন্টারনেট দিয়ে চালানোর জন্য ল্যান পোর্ট, তারপরে এটা HDMI পোর্ট, এটা বক্সে সংযোগ দেওয়ার জন্য, যে কোনো আপনার সাউন্ড বক্সে সংযোগ দেওয়ার জন্য AV পোর্ট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি দিয়ে আপনি টিভি বক্স ইউজ করতে পারবেন, সেই মেমোরি পোর্ট, তারপরে এখানে হচ্ছে পাওয়ার পোর্ট। তো অনেক ভালো মানের, এই পারে আপনারা দেখতে পাবেন মডেম দিয়ে ইউজ করার জন্য, মডেম বা চিপস দিয়েও আপনারা এই টিভি বক্সটা ইউজ করতে পারবেন। তো অনেক ভালো মানের 8GB র্যাম এবং 128GB রুম এই টিভি বক্স থেকে আপনারা পেয়ে থাকবেন, অনেক ভালো মানের। তো আপনারা কিন্তু মডেম দিয়েও এটা ইউজ করতে পারবেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই ইন্টারনেট না থাকলেও এটা আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 5G টিভি বক্স, অনেক ভালো মানের। তো দেখেন বন্ধুরা, তারপরে প্যাকেটের মধ্যে থাকতেছে HDMI কেবল, একটা থাকবে HDMI কেবল, তারপরে থাকতেছে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার 12 ভোল্টের একটি থাকতেছে। তো তারপরে থাকতেছে দেখেন একটা রিমোটও কিন্তু এর সাথে আপনারা এই টিভি বক্সের সাথে আপনারা পেয়ে থাকবেন, রিমোটও টিভি বক্সের সাথে আপনারা পেয়ে থাকবেন। তো অনেক ভালো মানের, তারপরে কিছু মেনুবুক বা ডকুমেন্টস থাকতেছে, কীভাবে আপনারা এটা ইউজ করবেন, কীভাবে ইউজ করতে হয়। সো বন্ধুরা, অনেক ভালো মানের একটি ডিভাইস, আপনার টিভিটাও কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপের মতো কাজ করবে, ডিশ লাইন কিন্তু আপনার প্রয়োজন নেই বললেই চলে, আপনি এমন কোনো চ্যালেঞ্জ নেই যে এই ডিভাইস থেকে আপনি দেখতে পারবেন না। এক কথায় যে ল্যাপটপ বা ডেস্কটপ যেভাবে কাজ করে, এই ডিভাইসটি আপনার টিভিতে যখন সেট আপ করবেন তখন সেম একইভাবে কাজ করবে। বিশেষ কথা হচ্ছে যে এই ডিভাইস থেকে
কিন্তু আপনি সিম দিয়েও ইউজ করতে পারবেন। এই ডিভাইসটাকে সিম দিয়েও আপনারা ইউজ করতে পারবেন। মডেম এখানে সেট করতে হবে, মডেম সেট করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। মানে যেখানে ওয়াইফাই ইন্টারনেট বা ব্রডব্যান্ড সংযোগ যায় না, এখন পর্যন্ত পৌঁছে নাই গ্রাম অঞ্চলে, তো সেখানে কিন্তু আপনি এটা সিম দিয়েও ইউজ করতে পারবেন। মডেমের সাথে সিমটা অ্যাড করতে হবে, তখন আপনারা এটা ইউজ করতে পারবেন। অনেক ভালো মানের একটি ডিভাইস, টিভি বক্স, 8 GB র্যাম এবং 128 GB রোম এই টিভি বক্স থেকে আপনারা পেয়ে থাকবেন। অনেক ভালো মানের একটি ডিভাইস। তো বন্ধুরা, আজ থেকে সাত দিন পর্যন্ত এই ডিভাইসটি আমার সব থেকে যারা অর্ডার দিবে তাদের জন্য প্রাইস আসবে 2,750 টাকা। তো আপনারা জানেন আগে 2 GB র্যাম বা 4 GB র্যামের যেগুলো টিভি বক্স ছিল সেগুলোরই কিন্তু হিউজ পরিমাণ প্রাইস ছিল। তো এখন দিন যাচ্ছে, অত্যাধিক ডিভাইস আসতেছে, নিত্য নতুন ডিভাইস আসতেছে বা অ্যাভেলেবল ডিভাইস আসতেছে বাহির থেকে। তো এটা হচ্ছে মেড ইন চায়নার একটি প্রোডাক্ট, তো বাহির থেকে অ্যাভেলেবল ডিভাইস আসতেছে, যার কারণে এখন প্রাইসটা একটু কম, অনেক ভালো মানের। আর আগের সময়ে দেখা যাচ্ছে যে 2 GB র্যাম বা 4 GB র্যামের যখন আপনি একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স নেবেন তখন প্রাইস আসবে 4500 বা 3800 বা 3200 টাকা প্রাইস ছিল। এখন কিন্তু 8 GB র্যামের টিভি বক্স আমার এই সব থেকে আপনারা পেয়ে থাকবেন 2,750 টাকা। আজ থেকে 7 দিন পর্যন্ত এই অফারটি থাকবে। 7 দিনের মধ্যে যারা ক্রয় করবে তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে ডিরেক্ট SMS করতে পারবেন। তো অর্ডার কনফার্ম করতে আপনাদের অগ্রিম 500 টাকা পেমেন্ট করতে হবে, বাকিটা আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পাঠিয়ে দেবো। যখন আপনারা প্রোডাক্ট উঠাইতে যাবেন তখন বাকি বিল কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্টটি উঠিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অনেক ভালো মানের একটি ডিভাইস। তো 8 GB র্যাম প্লাস হচ্ছে 128 GB রুম, মানে 128 GB স্টোরেজ এখানে আপনারা ফ্রি পেয়ে থাকবেন। মেমোরি ছাড়াই কিন্তু 128 GB আপনারা ইউজ করতে পারবেন। তার সাথে কিন্তু এখানে মেমোরির অপশানটাও আছে, আপনাদেরকে দেখালাম মেমোরির অপশানটাও আছে। এটা হচ্ছে HDMI পোর্ট, এটা হচ্ছে ল্যান পোর্ট, মানে ইন্টারনেট কানেকশান দেওয়ার যে পোর্টটা সেই পোর্টটার কথা বলতেছি। তো সব কিছু অপশানে কিন্তু এখানে পেয়ে থাকবেন। এটা হচ্ছে 5G অ্যান্ড্রয়েড টিভি বক্স, তো অনেক ভালো মানের। তো বন্ধুরা, যারা ক্রয় করবে তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের 64টা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে যারা LED টিভি স্মার্ট করতে যাচ্ছে বা পুরাতন টিভি স্মার্ট করতে যাচ্ছে তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। ডিশ লাইনের সময় কিন্তু শেষ, ডিশ লাইনের সময় শেষ। এখন কিন্তু আমরা ওয়াইফাই ইন্টারনেট দিয়ে বিশ্বের যে কোনো টিভি চ্যানেল আপনারা এই টিভি বক্স দ্বারা টিভিতে দেখতে পারবেন, যে কোনো টিভি চ্যানেল আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।